হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ওয়ান, অর্থাৎ গুগল ওয়ান কীভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে যদি আমাদের সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পরে যদি আমরা একটা নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসার পরে আমাদের এই যে এখানে ধরেন যে লেখা আছে এই যে ওয়ান, ওয়ানের মধ্যে গুগল ওয়ান, আমরা গুগল ওয়ান এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই যে এখানে গুগল ওয়ানে চলে আসলাম। তো এই গুগল ওয়ানটা ব্যবহার করার আগে একটু গুগল ওয়ানের বিষয়টা কি সেটা আমরা জানি। তো গুগল ওয়ানটা মূলত আমাদের এটা কি আমাদের গুগলের একটা প্রোডাক্ট, যার মাধ্যমে কি করতে পারি যে এখানে আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের গুগল আমাদের 15 GB আমাদের কি ফ্রি ব্যবহার করতে দেয়। তো এই 15 GB পরে যদি আপনি এক্সট্রা স্পেস আপনি পারচেস করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গুগল ওয়ান আসার পরে সেই এক্সট্রা স্পেস কিন্তু আমরা এখান থেকে পারচেস করতে পারি। তো এটা পারচেস করলে এটার আমার সুবিধাটা কি, পাশাপাশি এটা থেকে আরো এক্সট্রা কি কি জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা গুগল ওয়ান থেকে আমরা জানতে পারি। তো এখন এই গুগল ওয়ানে যখন আমরা এখানে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এখানে ধরুন উপরে কিন্তু এখন এখানে দেখাচ্ছে যে এখানে আমি যেই জিমেল দিয়ে গুগল ওয়ানে ঢুকলাম সেই জিমেলে এখানে আমার কতটুকু স্পেস ব্যবহার করা আছে, মানে এখানে আমার এই জিমেলের যে ড্রাইভটা আছে গুগল ড্রাইভটা সেটা আমি কতটুকু ব্যবহার করছি, কতটুকু এখান থেকে আমার বাকি আছে সেটা কিন্তু এই যে উপরে ধরেন এখানে লেখা আছে যে 90% স্টোরেজ ইউজ। তো আমার এখানে 90% আমি ব্যবহার করছি আর 4% আমার এখানে এখনো মানে ব্যবহার করা বাকি আছে, এখানে লেখা আছে। তারপরে বলছে ইফ ইউ রান আউট ইফ ইউ ডোন্ট বি এবল টু সেভ ফাইল টু ড্রাইভ গেট 3 মান্থ অফ 100 GB যে ফর, তারপরে এত আপনার পার মান্থ এটা দেওয়া আছে। তো এটা কি বলছে এখানে যে এখানে যখন আপনার কি আপনার 100 GB ফিল আপ হয়ে যাবে তখন যদি আপনি কোনো ফাইল সেভ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে এই আপনি এখানে পারচেস করতে পারেন আপনি এক্সট্রা স্পেস, আর সেটার জন্য এখানে আপনার যে 3 মাসে আপনি যদি 100 GB পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি 3 মাসের আপনার কি প্রতি মাসে আপনার 38 টাকা করে পেমেন্ট করতে হবে। তো এই বিষয়টা বলছে 3 মাস পরে আপনাকে ধরেন যে আর যেটা থাকে 38 টাকার পরে সেটা দিতে হবে। সেই বিষয়গুলো কিন্তু এখানে আমার এই যে নিচে ধরেন আরো ডিটেলস দেওয়া আছে, আমরা আসতেছি। বাস এখন ধরুন এটা লেখার পরে এখন যদি আমরা এই যে গেট অফারে যাই, এই যে গেট অফারে ক্লিক করি, বাস গেট অফারে ক্লিক করার পরে এখন কিন্তু এই ধরুন আমার এখানে নিচে কিন্তু দেওয়া আছে আপনার এই 3 মাসে 100 GB 200 GB নিলে কি, তারপর এখানে যে 2 TB নিলে কি, আমরা কিন্তু গেট অফারে ক্লিক করে নিচে এখানে আসতে পারি। বাস এই গেট অফারে ছাড়াও ইচ্ছে করলে কিন্তু আমরা সেম অপশনে আপগ্রেডে ক্লিক করে আসতে পারি। যেমন আমরা হোমে ছিলাম, বাস হোমে এখানে ধরেন থাকার পরে আবার যদি মনে করেন গেট অফার থেকে আমরা যদি মনে করি যে এখানে ক্লিক করে আমরা স্টোরেজে না এসে সরাসরি আপগ্রেডে ক্লিক করে আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের এই স্টোরেজ অপশনে আসতে পারি যে আমাদের স্টোরেজটা ইনক্রিজ করার জন্য। তো আপগ্রেড বা গেট অফার যেখানে ক্লিক করে আমরা এখানে আসি না কেন, আসার পরে ধরুন এই যে এখান থেকে বিষয়গুলো পড়বেন আপনি একটা পড়লে বুঝতে পারবেন। এখানে কি বলছে চুজ দ্য গুগল ওয়ান প্ল্যান দ্যাট রাইটস ফর ইউ মোর স্পেস এক্সট্রা বেনিফিট। তাহলে বলছে আপনি গুগল ওয়ান যেটা আপনার কি এখানে সঠিক যে আপনি কি করতে পারেন আরো স্পেস মানে এক্সট্রা আরো স্পেস নিতে পারেন, এক্সট্রা বেনিফিট পাইতে পারেন। তো এই বিষয়টা বলছে তো সেই ক্ষেত্রে এখানে আপনি যখন আপগ্রেড করবেন তো সেই ক্ষেত্রে গুগলের আপনার যে এই টার্মস সার্ভিস যেটা আছে আপনার গুগল ওয়ানের পাশাপাশি প্রাইভেসি পলিসিগুলো আছে এগুলো আপনি একটা দেখে নেবেন। দেখার পরে তারপর আপনি এখান থেকে যে আপনার পারচেসের বিষয়টা করবেন সেটা দুইভাবে করতে পারেন, আপনি যদি চান মান্থলি করতে পারেন অথবা চাইলে আপনার অ্যানুয়াল আপনি ইয়ারলিও করতে পারেন। তো মান্থলি করার জন্য এখানে কি কি বিষয় দেওয়া আছে একটু করে দেখবেন। তাহলে আমরা যখন বসে জিমেল অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমাদের এই যে 15 GB ফ্রি দেয় সেটা আমাদের কারেন্ট প্ল্যান হিসেবে থাকে 15 GB। তো এই 15 GB ফ্রি পরে যখন 15 GB ব্যবহার হয়ে যাবে তখন তো এক্সট্রা স্পেস আপনাদের নিতে হবে, তাইলে আমরা ফ্রি নিতে গেলে কি করতে হবে আবার আরেকটা জিমেল আমরা তৈরি করলে সেই ক্ষেত্রে আর 15 GB পাবো। এইভাবে আমাদের বারবার জিমেল অ্যাকাউন্ট নতুন করে তৈরি করলে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো 15 15 করে। কিন্তু এটা তো আমাদের মনে করেন যে সঠিক কোনো রুল না, সেটা আমরা ফ্রি ইউজ করার জন্য একাধিক জিমেল করে করতে পারবো। কিন্তু আমরা যদি 15 GB পরে আমরা আমরা এখান থেকে এক্সট্রা স্পেস আমরা স্টোরেজ পারচেস করে তো সেই ক্ষেত্রে আমাদের যত দরকার সেটা আমরা পারচেস করে কিন্তু এখানে ব্যবহার করতে পারবো আমাদের গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডারগুলো আমরা রাখার জন্য। তো এখান থেকে যে তোমার 15 GB এখানে ফ্রি আছে তাহলে একটা কারেন্ট প্ল্যানের সেবা আছে, কিন্তু যখন আমি কি করব আমি এখান থেকে 100 GB বা 200 GB আপনার যেই পারচেস করেন না কেন সেটা পারচেস করার পরে কিন্তু সেইটা আপনার এখানে এই 15 GB কারেন্ট প্ল্যানের জায়গায় আপনার সেইটা এখানে কি করে আসবে পারচেস করলেই কারেন্ট প্ল্যান হিসেবে 15 GB জায়গায় সেটা চলে আসবে। তো এখানে আপনার এই মান্থলি ধরেন আপনার পারচেস করার জন্য 100 GB এটার বেসিক এখানে কি দেওয়া আছে যে এই উপরে আছে ডিসকাউন্ট প্রাইস। তো ডিসকাউন্ট প্রাইসের মধ্যে এখানে কি দেওয়া আছে যেমন এখানে বিডিটি 150 এটা কিন্তু আগে ছিল, এই যে এখানে 150 ছিল এটা কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ক্রস দেওয়া আছে। তো এখন বর্তমানে কি আছে এখন প্রতি মাসে আপনি ধরেন যে 3 মাসের জন্য প্রতি মাসে 38 টাকা করে আপনি ধরেন যে পেমেন্ট করে 3 মাসে ইচ্ছা করলে আপনি 100 GB আপনি নিতে পারেন।
কিন্তু যখন 3 মাস ওভার হয়ে যাবে তখন বলছে এই যে আপনি যে উপরে যেটা ছিল তখন 3 মাস ওভার হয়ে গেলে প্রতি মাসে 150 টাকা করে দিতে হবে, যেটা প্রথমবার ছিল। বাস এটা কিন্তু এখানে মান্থলি ভাবে 100 জিবি নেওয়ার জন্য। বাস তারপরে 200 জিবি এসে স্ট্যান্ডার্ড, এটার জন্য ডিসকাউন্ট প্রাইস আছে। এটার জন্য সেম ভাবে এই যে 250 ছিল আগে, তো এখন বর্তমানে নিতে গেলে আপনি প্রতি মাসে 62.50 টাকা করে দিয়ে 3 মাস নিতে পারেন। 3 মাস ওভার হওয়ার পরে 250 টাকা করে প্রতি মাসে দিতে হবে যদি আপনার 200 জিবি নেয় সেই ক্ষেত্রে। তারপরে এই যে এখানে নিচে আসলে যে প্রিমিয়াম আপনার 2 টিবি, তাহলে 2000 আপনি জিবি নিতে গেলে মানে 2 টিবি নিতে গেলে এই যে এখানে প্রতি মাসে 200 করে 3 মাস দিতে হবে, তার 3 মাসে প্রতি মাসে 800 করে দিয়ে নিতে হবে। তো আপনি জেনে নেন না কেন, তো আপনি এখানে তার প্রিমিয়াম ইউজার তারা এটা নেবে, আর যারা ধরেন এই যে প্রিমিয়াম ছাড়া ধর নর্মাল ইউজার তারা ধরেন এটা নিতে পারে। তো এখন মনে করেন যে আপনি 100 জিবি নেবেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যে মান্থলি নেন সেই ক্ষেত্রে ধরেন যে আপনি এই যে এখান থেকে গেট অফার এই যে এটা ক্লিক করবেন, তার আগে ধরুন আপনি এখান থেকে এই যে ক্যান্সেল এনি টাইম এখানে টার্মস অ্যাপ্লাই এই বিষয়গুলো একটু করে নিতে পারেন। তারপর আপনি যেই প্ল্যান নেন না কেন, আপনি বেসিক বা স্ট্যান্ডার্ড জেনে নেন না কেন বা প্রিমিয়াম জেনে নেন না কেন, সেই ক্ষেত্রে এটা সুবিধাগুলো কী পাবেন, যেমন 100 জিবির জন্য যে সুবিধাগুলো আছে এগুলো একটু পড়ে দেখবেন। তার সুবিধাগুলো কী আছে, যখন আমরা এই 15 জিবির মধ্যে 15 জিবির মধ্যে ফাইল ফোল্ডার আমরা এগুলা নর্মালি রাখতে পারি, কিন্তু এক্সট্রা কোনো সুবিধা নেই যেটা ফ্রিতে আছে। কিন্তু এই যখন 100 জিবি নিব তখন ধরুন যে আমরা এখান থেকে এই যে গুগল ওয়ান ইনক্লুড করবো কি 100 জিবি স্টোরেজ, 100 জিবি স্টোরেজ তো আপনাকে দিবে, পাশাপাশি কি দেবে এক্সেস টু গুগল এক্সপার্ট, আপনাকে গুগল এক্সপার্টের এক্সেস করার সুবিধাটা দিবে। তারপর দিবে কি শেয়ার উইথ আপ টু 5 আদার্স, তাহলে কি করতে পারবে আপনার 5 জনের অধিক আপনার কি করতে পারবে আপনার এই যে আপনি যে স্পেসটা নেবেন আপনি যে 100 জিবি নেবেন সেটা কি তারা শেয়ার করার সুবিধাটা দেবে। তারপরে মোর গুগল ফটো এডিটিং ফিচার, তাহলে কি থাকবে আপনার আরও কি থাকবে গুগল ফটো আপনার যে ফিচারগুলো সেগুলো এডিটিং এর সুবিধাটা থাকবে। তারপর এক্সট্রা মেম্বার বেনিফিট, তো অতিরিক্ত মেম্বারদের সুযোগ সুবিধা থাকবে। তারপরে কি থাকবে মনিটর দ্য ডার্ক ওয়েব বিষয়টা থাকবে। তো এই ক্ষেত্রে এই 100 জিবির মধ্যে যেমন আছে তেমন যে 2 আপনি তো এখানে এই যে 200 জিবি নেবেন তো সেই ক্ষেত্রে এই যে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে যে 2 টিবি নেবেন এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে, এটা পরে দেখবেন আপনারা। বাস আপনি জেনে নেন না কেন, বাস আপনি নেওয়ার জন্য কি করতে হবে এই যে গেট অফার, এই যে প্রত্যেকটা গেট অফার আছে আপনি এখান থেকে ধরেন এই যে গেট অফার এখানে ক্লিক করবেন। বাস গেট অফার ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা এই যে ধরুন এটা করছি এই যে আপনার মান্থলি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে মান্থলি অপশন টিক মার্ক দেওয়া আছে। তো মান্থলি ছাড়া যদি মনে করেন আপনি ইয়ারলি নিতে চান তাহলে ইয়ারলি অপশন নিচে দেওয়া আছে, যে নিচে। তো ইয়ারলি নেওয়ার আগে ইয়ারলি আপনি সুবিধাটা দেখে নেবেন, এই যে এখানে অ্যানুয়াল এখানে ক্লিক করবেন। বাস অ্যানুয়াল এখানে ক্লিক করার পরে তো এই যে এখানে অ্যানুয়ালে যখন ক্লিক করবেন, করার পরে অ্যানুয়ালে আপনার এখানে কিভাবে দিতে হবে লেখা আছে। তো এখানে ধরুন আপনি অ্যানুয়াল নিতে গেলে এই যে 3 মাসের আপনি কি করতে হবে 114 টাকা করে দিতে হবে। 3 মাস ওভার হয়ে গেলে আপনার এখানে কি বলছে যে আপনার পার ইয়ারে কত 1600 টাকা করে দিতে হবে, এবং আপনার 1600 টাকা করে যখন ইয়ারলি আপনি এখানে ই দেবেন চার্জ দেবেন সেই ক্ষেত্রে আপনি 11% ডিসকাউন্ট পাবেন। এই যে এখানে লেখা আছে সেভ হবে 11% করে, সেই ক্ষেত্রে 100 জিবি নিলে আপনি ইয়ারলি, আবার এখানে এটা নিতে গেলে এটার মধ্যে সেম 16% সুবিধা আছে, 2500 টাকা আপনি ইয়ারলি দিতে হবে। সেম বা প্রিমিয়াম আসলে প্রিমিয়াম এরকম সুবিধা দেওয়া আছে, আপনি এটা পরে দেখবেন। তাহলে আপনি মান্থলি বা অ্যানুয়াল জেনে নেন না কেন, বাস আপনি জেনে নেন না কেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অন্যান্য মান্থলি মনে করে নিব, তাহলে এখানে সিলেক্ট করে আপনি বলছে যে গেট অফার আসবেন, আসার পরে এই যে এখানে 3 মাস মান্থলি যেটা, আর ইয়ারলি যদি নিতে চান এই যে ইয়ারলি নিচারটা, যে 3 মাস এত টাকা করে 1414 করে, পর ইয়ারলি 1600 টাকা করে চার্জ, এই যে এখানে লেখা, তারপর 11% সুবিধা। আর এটার জন্য কি এটা তো আমরা পড়লাম, পাশাপাশি এখানে দেওয়া আছে, বা যেটা নেন সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে চাইলে এখান থেকে ট্রান্সফরমেশন করে নিতে পারেন, বাস করার পরে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। ব্যাস এগ্রিতে ক্লিক করার পরে এখন আমাদের অপশনটা চলে আসতেছে। বাস এখন ধরেন এখানে কি আসছে, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, যদি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাড করা থাকতো অলরেডি তাহলে কিন্তু সেই ক্রেডিট বা ডেবিট কার্ডের নামটা চলে আসতো, পাশাপাশি এখানে ক্যান্সেলের বাম্পারে চলে আসতো কি সাবস্টেপ লেখা আসতো, যেহেতু আমার এখানে অ্যাড করা নাই এই কারণে আমার অ্যাড ক্রেডিট ডেবিট কার্ড লেখা আসছে। তাহলে এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আপনি এখানে কার্ড নাম্বার আপনার যেই কার্ড এই যে ভিসা কার্ড মাস্টার কার্ড বা আপনার অন্য কোনো ডেবিট ক্রেডিট কার্ড যেটা ব্যবহার করেন সেক্ষেত্রে সেই কার্ড নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে MM/YY তাহলে কি মান্থ অফ ইয়ার, তাহলে আপনি এখানে MM মান্থ অফ ইয়ার দিবেন। তারপরে সিবিসি নাম্বার দিলে আপনার কার্ড হোল্ডার নেম পাশাপাশি বিলিং এডে চলে আসে, যদি না আসে তাহলে আপনার কার্ড হোল্ডার নেম বিলিং এডে দিয়ে দেবেন। বাস এগুলো দেওয়ার পরে লাস্টে সেভে ক্লিক করলে বাস আপনার সেভে ক্লিক করার সাথে সাথে আপনার সেই কার্ডের নামটা চলে আসবে, পাশাপাশি বসে এখানে কি ক্যান্সেলের পাশে সাবস্ক্রাইব নামে একটা বাটন চলে আসবে। আসলে এখানে যদি সাবস্ক্রাইবে আপনি ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনার কার্ড থেকে আপনি 100 জিবি নেওয়ার জন্য আপনার যে অ্যামাউন্টটা বা ডলারটা সেটা আপনার কার্ড থেকে কি করবে গুগল পে নিবে, এটা নিলে তখন কি হবে আপনার এই 100 জিবির যে প্ল্যানটা আছে আপনার 15 জিবির জায়গায় 100 জিবি প্ল্যানটা কারেন্ট প্ল্যান হিসেবে চলে আসবে।
এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। এখন আপনি এই দেখেন মান্থলি বা অ্যানুয়াল যেটাই যান না কেন, আপনি এখানে গেট অফারে ক্লিক করবেন আপনার এখানে বিষয়গুলো পড়ার পরে। সেম ভাবে 200 GB নিতে গেলে গেট অফারে যাবেন, আপনি প্রিমিয়াম নিতে গেলে আপনার এখান থেকে গেট অফারে যাবেন। এইভাবে কিন্তু বিষয়টা আপনার এখানে কাজ করে। বাস তাহলে এখান থেকে এগুলো ধরনের পয়রা এইভাবে কাজ করবেন। তারপর যদি আমরা ধরনের নিজ দিকে আসি, নিজ দিকে আসলে ধরুন এই যে গেট মোর উইথ ওয়ান আওয়ার, তাহলে আপনার কি এখানে গুগল ওয়ানের সাথে আপনার আরো যে বিষয়গুলো এখানে যে পড়বেন, এক্সপেন্ডেড স্টুডেন্টস এক্সেস দ্য গুগল এক্সপার্ট অ্যান্ড মোর অল ইন শেয়ারেবল ফ্যামিলি প্ল্যান, তা আপনার এখানে কি শেয়ারেবল ফ্যামিলি প্ল্যানের সকলের জন্য আপনার এখানে গুগল এক্সপার্ট মোর স্টোরেজ বা এক্সেস এই সুবিধাগুলো আর কি। এই যে নিচে ধরনের লেখা আছে রুম টু গ্রো চেঞ্জ ইউর স্টোরেজ প্ল্যান এনি টাইম, আপনার এই যে স্টোরেজ প্ল্যান যেটা আপনার যে কোনো সময় আপনার চেষ্টা করে চেঞ্জ করতে পারেন, তো এখানে এনি টাইম চেঞ্জ লেখা আছে। হেল্প ফ্রম গুগল এক্সপার্ট, তাহলে গেট হেল্প উইথ গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, গুগল প্রোডাক্ট সার্ভিসের সাথে আপনি এখান থেকে গুগল এক্সপার্টের আপনার সহযোগিতার ব্যাপারটা হেল্প করবে। তারপরে অপশন টু অ্যাড ফ্যামিলি, শেয়ার ইউর প্ল্যান উইথ আপ টু 5 আদার পিপল, আপনার 5 জনের অধিক পিপলের সাথে ইচ্ছা করলে আপনি এখানে কি করতে পারেন শেয়ার করতে পারেন বা আপনি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তারপরে এক্সট্রা মেম্বার বেনিফিট, গুগল প্লে ক্রেডিট এক্সট্রা গুগল ফটো এডিটিং ফিচার অ্যান্ড মোর, তাই গুগল ফটো এডিটিং যে গুগল এখানে ক্রেডিট মানে প্লে এইসব এক্সট্রা মেম্বারদের এই সুবিধাগুলো আপনি ইচ্ছা করলে পাবেন যদি আপনি এখান থেকে এটা নেন সেই ক্ষেত্রে। তারপরে গেট মোর স্টোরেজে যে এই যেখানে যে আপনি স্টোরেজ নিতে পারেন, তো এই অপশনগুলো একটা পড়বেন আর ক্লিক করবেন তাইলে বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের এই বিষয়টা বাস। তারপরে ধরুন আমরা যদি এই যে হোমে আসি, বাস আমরা এখানে এই যে হোমে আসি, বাস হোমে আসলাম, হোমে আসার পরে স্টোরেজ অ্যান্ড মোর উইথ গুগল ওয়ান এখানে লার মোরে ক্লিক করে দেখতে পারবেন। তারপরে স্টোরেজে কতটুকু স্টোরেজ ইউজ করা আছে ইয়ে আছে এগুলো, তারপরে ব্যাক আপ এগুলো, এই ক্লিন আপ, আপনি স্টোরেজ যদি ক্লিন করতে চান তাই যে ভিউতে ক্লিক করে আপনি যদি ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করার পরে এখানে ধরুন 90% ইউজ করা আছে, এই যে এখানে 15 GB মধ্যে এতটুকু ইউজ করা আছে। তারপরে আপনার গুগল ড্রাইভের জন্য কতটুকু আছে, জিমেলের জন্য কতটুকু আছে, গুগল ফটোর জন্য কতটুকু আছে এগুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে যে বিষয়গুলো আমরা বললাম এখান থেকে অফারে যে আপনি এখানে প্রতি মাসে বা ইয়ারলি কীভাবে করতে হবে এগুলো ক্লিক করলে এখানে দেখতে পারবেন। তারপরে এই যে স্প্যাম ইমেল, আপনার যদি এই যে রিভিউতে যান, আমরা যদি রিভিউতে যাই, রিভিউতে গেলে আপনি স্প্যাম যে মেলগুলো আছে এখান থেকে ধরুন আপনি যে কীভাবে ই করবেন এগুলো এখান থেকে করতে পারেন। এই যে অপশন দেওয়া আছে মানে ব্যাকে আসি, তারপরে চাইলে আপনার এখান থেকে ধরেন এটা ছাড়া ওই যে লার্জ ফাইল 14 GB, এখানে স্প্যামিং ইমেলের জন্য এতটুকু আছে আর লার্জ ফাইল আছে আপনার 14 GB, দেখেন এই লার্জ ফাইলগুলো যে ইচ্ছাগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে তারা ডিলিট করতে পারেন। আপনি যদি লার্জ ফাইল কোনোটা ডিলিট করছেন এই সিলেক্ট করবেন, করার পরে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তারপরে এখানে করতে পারেন, এখন স্যার আমরা এটা উঠাই দিলাম, ওঠানোর পরে চাইলে এই যে এটা ক্লিক করে আপনি সবগুলো সিলেক্ট করে তারা ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এখানে ফাইল ইন ট্রাশ, ফাইল ইন ট্রাশে যে এখান থেকে ধরেন আপনারা ইচ্ছা করলে যে ট্রাশে কোনো ফাইল এখানে নাই আমার থাকলে সিলেক্ট করে আমি ডিলিট করতে পারবো, এই অপশনগুলো আছে এটা বাস। তারপরে এটা বলছে এটাও কিন্তু আপনি সেমভাবে এই যে ডিলিট অপশন, ডিলিট অল দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে, আপনি কোনগুলো ডিলিট করবেন এইভাবে সিলেক্ট করে আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে ইমেল ইন ট্রাশে যদি কোনো ইমেল থাকে ধরুন এটা থেকে আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে আপনি যদি ট্রাশে যান, ট্রাশে কোনো যদি ফাইল নাই এখানে যাই এখানেও ফাইল নাই, যেগুলো থাকলে আপনার স্প্যাম ইমেল বা যেটা থাকুক সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এইগুলো হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, একটু পয়রা দেখবেন বা দেখলে বুঝতে পারবেন। তারপরে ক্লিন আপ সার্ভিস, আপনি কোন জায়গা থেকে ক্লিন করবেন, গুগল ড্রাইভ থেকে করবেন না জিমেল থেকে না গুগল ফটো থেকে করবেন, যেখান থেকে করবেন সেখান থেকে সিলেক্ট করে ইচ্ছাগুলো আপনি ক্লিন করতে পারবেন। এটা স্টোরেজ মানে স্টোরেজটা ম্যানেজ করার বিষয়টা। আচ্ছা আমরা এখন ব্যাকে আসি, বাস এখানে ব্যাকে আসার পরে এখন আমরা আবার হোমে যাই, বাস হোমে যাওয়ার পরে ধরুন এখান থেকে এই যে ক্লিন আপ স্টোরেজ, তারপরে যে ডার্ক ওয়েব এগুলো একটু ক্লিক করবেন, তারপরে জিমেল নোটিফিকেশন এটা আপনার টার্ন অফ করা চাইলে অন করতে পারেন, তারপরে যে গেট পর আউট গুগল এগুলো যে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো করে দেখবেন। বাস তারপরে এখান থেকে ধরেন এটা ছাড়া আমরা এই যে এখানে স্টোরেজে যাই, স্টোরেজের বিষয়টা তো অলরেডি আমরা জানলাম যে এখান থেকে যে এই যে এখান থেকে আমরা এক্সট্রা সুবিধা নিতে পারি, তো এখান থেকে যে বিষয় গেট অফারে ক্লিক করে 90% ইউজ করা আছে। তারপরে এই যে এখানে 15 GB মধ্যে 14 GB কতটুকু ইউজ করা আছে, গুগল ড্রাইভ গুগল জিমেলে ফটোতে কতটুকু ইউজ করা আছে আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে এই যে এখানে এগুলো তো আমরা অলরেডি আলোচনা করলাম এই যে বিষয়গুলো। তারপরে আমরা যদি বেনিফিট আসি, বেনিফিট আসলে সাবস্ক্রাইব মোর বেনিফিট, আপনার আরও বেনিফিটের জন্য আপনি যখন সাবস্ক্রাইব নেবেন মানে আপনি পারচেস করবেন সেক্ষেত্রে বিভিন্ন প্ল্যানের যে সুবিধাগুলো আছে কি সি দ্য প্ল্যানে গেলে আপনার প্ল্যানটা দেখতে পারেন। তাছাড়া এই যে এখানে আসে হেল্পফুল ফিচার অ্যান্ড অফার ইন প্রত্যেকটা প্ল্যানের জন্য আপনার যে ফিচারগুলো অফারগুলো আছে সেগুলো এই যে আপনি এখান থেকে গেট মোর ফিচার ইন গুগল ফটো মনিটর দ্য ডার্ক ওয়েব শেয়ার স্টোরেজ অ্যান্ড মোর, এই প্রত্যেকটা অপশনে যায় যায় কিন্তু ডিটেলসে ক্লিক করে আপনার দেখতে পারেন যে কী কী সুবিধাগুলো আছে কোন জায়গায়, এগুলো দেখে আপনার সময় না পড়ে জিনিসগুলো বুঝতে হবে। এই যে আরো দেওয়া আছে এগুলো ক্লিক করে আপনার দেখতে পারেন। তারপরে যদি আমরা সাপোর্ট আসি, সাপোর্ট আসলে গেট হেল্প ফ্রম গুগল এক্সপার্ট, গুগল এক্সপার্ট হইতে যে আমরা যে সহযোগিতাগুলো পাই
সেগুলোকে সেগুলো জন্য একটু লেখা আছে, তারপরে যে নিচে চ্যাট, ইমেল আর অন্যান্য বিষয় দেওয়া আছে, এই যে সময় ক্লিকগুলো আরো বিষয় দেওয়া আছে, তো এগুলো আপনি এখান থেকে ধরেন এই সাপোর্ট থেকে এসে আপনি বিষয়গুলো দেখতে পারেন। বা তারপরে যে নিচে ধরেন এখানে যে প্রাইভেসি পলিসি টার্মস সার্ভিস গুলো কি আছে এই গুগল ওয়ানের, সেগুলো এখানে দেখতে পারেন। তাছাড়া পাশাপাশি ফিডব্যাকও পাঠাতে পারেন, অপশন দেওয়া আছে। তো এখানে যাই হোক, আমাদের গুগল ওয়ানের এখানে মেন বিষয় হচ্ছে কোনটা, এখানে আমাদের এজি স্টোরেজ এসে এখান থেকে ধরেন আমরা এজি স্টোরেজ আমরা যে 15 GB ফ্রি থাকবে, তো সেটার পরে এক্সট্রা স্পেস আমরা পারচেস করার জন্য এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কিভাবে করতে পারি। তারপরে এখান থেকে যে আপনার এই যে স্টোরেজ ম্যানেজ করার জন্য আপনার যে বিভিন্ন জায়গায় যে আপনার ইগুলো থাকে, ফাইলগুলো ফোল্ডারগুলো থাকে গুগল ড্রাইভে, জিমেলে, গুগল ফটোতে, সেগুলো কিভাবে আপনার এখান থেকে ধরেন স্টোরেজ ম্যানেজ করতে পারেন, পাশাপাশি স্টোরেজ পারচেস করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে গুগল ওয়ান থেকে বিষয়গুলো জানতে পারি, পাশাপাশি করতেও পারি। তো এইটা হচ্ছে আমাদের এখানকার যে গুগল ওয়ানের যে মেইন বিষয়টা। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই যে গুগলের যে প্রোডাক্ট গুগল ওয়ান আছে, তো সেই গুগল ওয়ানের বিষয়টা কি, সেটা কিভাবে কাজ করে, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন গুগলের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ওয়ান এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপনি টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।